ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার হ্যাঁ পান্ডে কোচিং সেন্টারে আমি তুষার পান্ডে তোমাদের স্বাগত জানাই দেখো তোমাদের যে টপ ফাইভ সিরিজ শুরু করেছি তার ক্লাস নাম্বার সিক্স আজকে এর আগে আমি পাঁচটা ক্লাস করেছি একদম টপ ফাইভ কেন যে পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট পাঁচটা ম্যাথস কোশ্চেন এবং টাইপ ধরে যে টাইপ করাবো একই টাইপের প্রত্যেকটা অঙ্ক থাকবে যাতে তোমাদের সেই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে তোমরা করতে পারো এবং এরকমভাবে টাইপ ধরে ধরে যদি অঙ্ক শেখো তাহলে তোমাদের অঙ্কের গ্রিপ আরও ভালো হবে এবং সহজভাবে অঙ্কগুলো পরীক্ষার সময় সলভ করতে পারবে ওকে তো দেখো যে আজকে যে টাইপটা আমরা শিখবো সেটা হচ্ছে দেখো আমরা এই যে বিভিন্ন ক্ষেত্রে বাজারে বা অন্য জায়গায় আমরা যখন কোনো কিছু কিনতে যাই বা সবজি বাজারে গেলাম তো দেখবে অনেক সময় যে অসাধু ব্যবসায়ী চক্র যারা থাকে যে আমাদের যে দাম অনেক সময় বলে যে আমি যে দামে ব্যবসায়ী বলছি আমি যে দামে কিনলাম সেই দামে বিক্রি করে দিচ্ছি বাট কি করে তার তো লাভ করতে হবে সে তখন সেই সময় ওজনে কম দিয়ে দিল দেখো কেনা দামে যদি বিক্রয় করে তাহলে ব্যবসায়ী কিন্তু কোনো লাভ হবে না ক্ষতিও হবে না কিন্তু ওজনে যখন আমাদের কম দেবে তখন কিন্তু ব্যবসায় লাভ হয়ে যাবে তো এই যে এই ক্ষেত্রে ব্যবসায়ী লাভ শতকরা কত হলো সেটা আমরা বের করব আবার কি করতে পারে ব্যবসায়ী এটাও বলতে পারে যে আমি কম দামে বিক্রয় করছি কিন্তু কি করলো ওজনে আবার বেশি কম দিয়ে দিল এবার একদিকে দামের রেসপেক্টে সে কম দাম নিচ্ছে মানে ব্যবসায়ীর সেই রেসপেক্টে ক্ষতি হচ্ছে কিন্তু ওজনে যখন কম দিচ্ছে তখন দেখো ব্যবসায় কিন্তু লাভ হয়ে গেল তো এই দুটো ব্যালেন্স করে আলটিমেটলি ব্যবসায়ী লাভ হলো না ক্ষতি হলো সেটাও আমরা বের করব তো এরকমভাবে বিভিন্ন কন্ডিশনের যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা পর 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 করবো তোমরা অঙ্কগুলো সবাই মন দিয়ে দেখো শেষ পর্যন্ত এবং দেখবে যে অসাধু ব্যবসায়ীর যে অঙ্কগুলো পরীক্ষায় আসে এর কোনো অঙ্কই তোমাকে আটকাবে না এবং একটা ইউনিক ফর্ম্যাটে আমি তোমাদের করাবো যে ফর্ম্যাটে করলে একদম কোনো মানে হেডেক ছাড়া মানে উইদাউট মানে চিন্তায় জাস্ট একটা কনসেপ্ট দিয়ে তোমরা করতে পারবে ওকে তো আমরা এই ক্ষেত্রে খেয়াল করবো যে আমরা একটা যে ফর্ম্যাটটা তৈরি করব। ওকে চলো আমি বোঝানোর সময় সেটা ফর্ম্যাটটা লিখে তারপর তোমাদের বলবো ওকে তো এর সঙ্গে ক্লাস শুরু করার আগে আরেকটা কথা বলছি আমাদের কোচিং সেন্টার সবাই জানো পান্ডে কম্পিটিভ কোচিং ওকে আবার সেই হোস্টেলের ব্যবস্থা রয়েছে থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে আমাদের অফলাইন কোচিংয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই যে আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যে সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান সেভেন এইট ডাবল থ্রি এইট ওকে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে মানে প্রত্যেক সপ্তাহে মক টেস্ট ক্লাস টেস্ট সবগুলোই ব্যব ব্যবস্থা রয়েছে তো তোমাদের যদি মনে হয় আমাদের অফলাইন কোচিংয়ে আসবে দেন যোগাযোগ করতে পারো চাইলে অনলাইন পেডওয়াচের ক্লাস রয়েছে সেটাও করতে পারো ওকে তো তার সঙ্গে আমাদের অনেক ফ্রি ক্লাস রয়েছে যেগুলো ইউটিউবে আমরা এভরিডে প্রোভাইড করছি সেগুলো তোমরা লাইভ ক্লাস থাকে আপলোড ক্লাস থাকে তোমরা সেগুলো মন দিয়ে দেখো যারা আসতে পারবে না তাতেও অনেক হেল্প পাবে তোমরা ওকে তো চলো আজকের ক্লাসটা শুরু করি দেখো এক দেখের অঙ্কে কী রয়েছে একদাগের অঙ্কে রয়েছে যে এক অসৎ ব্যবসায়ী এক মিটার স্কেলের পরিবর্তে নব্বই সেন্টিমিটার স্কেল ব্যবহার করেন কি করে যে অসৎ ব্যবসায়ী তার এক মিটার মানে কি একশো সেন্টিমিটার স্কেল ব্যবহার করা উচিত বাট সে ব্যবহার করেছে কত যে নব্বই সেন্টিমিটার এর স্কেল ব্যবহার করেছে এবং কেনা মূল্যে মানে জিনিসটা যে দামে সে কিনেছিলো সেই মূল্যেই কেনা মূল্যে বিক্রয় করে কেনা কেনা মূল্যে বিক্রয় করছে ওকে তাহলে কেনা মূল্যে যদি বিক্রয় করে তার কিন্তু সেই কন্ডিশনে কোনো লাভ ক্ষতি কিছুই হলো না তাহলে লাভ কিসের জন্য হচ্ছে লাভ হচ্ছে দেখো তার দেওয়া উচিত কত এক মিটার মানে একশো সেন্টিমিটার দেওয়া উচিত বাট দিচ্ছে কত নাইনটি সেন্টিমিটার দিচ্ছে এই ক্ষেত্রে তার লাভ হয়ে যাচ্ছে দেখো আমি যে কমন ফর্ম্যাটটা এই অঙ্ক এই একটা কন্ডিশানে যে কেনা মূল্যেই যদি বিক্রয় করে সেই কন্ডিশনে আমরা ডাইরেক্ট ফর্ম্যাটে একটা করতে পারি সেটা কি দে এরোড মানে কতটা মানে কতটা কম দিল বাইকই রং মেজারমেন্ট রং ওয়েট বা রং মেজারমেন্ট মেজারমেন্ট এক্ষেত্রে মানে এক্ষেত্রে মেজারমেন্ট কেন বললাম যেহেতু মাপছে সেই জন্য ইনটু হান্ড্রেড এটা করলে দেখো আমরা এই অঙ্কের ক্ষেত্রে একবারে পেয়ে যাব বাট এর সঙ্গে যখন কন্ডিশন আরও বাড়িয়ে দেবে তখন কিন্তু তোমাদের এই ফর্ম্যাটে করতে প্রবলেম হয়ে যাবে তার ফলে আমরা কী করবো একটা ফর্ম্যাটেই করব ওকে তাহলে একটা ফর্ম্যাটে কীভাবে করবো আমরা সেটা আমরা এসপি বাই সিপি ফর্ম্যাটে সাজাবো এসপি বাই সিপি তোমরা সবাই যেন এসপি মানে কি বিক্রয় মূল্য সিপি মানে কি ক্রয় মূল্য তোমার সবাই যেন তাহলে আমরা এটাকে এই যে ফ্রাকশানটা আমি লিখলাম যে বিক্রয় বাই ক্রয়ের যে ফ্রাকশান লিখলাম তাহলে আমরা যে কোনো একটা কন্ডিশনে দেখব ব্যবসায় লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে যদি ব্যবসায় লাভ হয় তাহলে ওই যে দুটো সংখ্যার মধ্যে বড় মানটাকে আমরা উপরে দেবো দেখো প্রথমে যে মিটার স্কেল যেটা ব্যবহার করেছে সেখানে কি একশো মিটার দেওয়া উচিত এখানে একশো সেন্টিমিটার দেওয়া উচিত বাট দিয়েছে কত দিয়েছে কিন্তু নাইনটি সেন্টিমিটার তাহলে ব্যবসায়ীর দেওয়া উচিত একশো দিয়েছে কত নব্বই তাহলে দশ কম দিল দ্যাট মিনস কি ব্যবসায়ী লাভ হয়ে গেল তাহলে লাভ হয়ে গেলে এই যে যে একটা সংখ্যা একশো আর একটা সংখ্যা নব্বই এ রেসপেক্টে বড়ো মান উপরে দেবো লাভ হলে কী হবে বড় মানকে উপরে দেবো আমরা তাহলে একশো বাই কত হচ্ছে নাইনটি হচ্ছে যেহেতু আর কোনো কন্ডিশন এখানে নেই তাহলে এই দুটো দিয়ে দেখো আমরা শূন্য শূন্য ক্যান্সেল করলে ক্রয়ের জায়গায় কত পেলাম ক্রয়ের জায়গায় আমরা নয় পেলাম বিক্রয়ের জায়গায় কত পেলাম দশ পেলাম তাহলে কেনা মূল্য যদি নয় হয় তাহলে বিক্রয়ের মূল্য কত হবে দশ হবে ওকে তাহলে এক টাকা লাভ হল তাহলে আমরা লাভের হার বের করবো এক বাই নয় ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট মানে লাভ বা ক্ষতির হার তো এটা করলে আমরা এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট পেয়ে যাচ্ছি তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমরা এটাও করতে পারতে বাট এই ফর্ম্যাটটা আমি কেন লিখছি এই ফর্ম্যাটে প্রত্যেকটা অঙ্ক আমরা নামাতে পারবো ওকে এবার এর রেসপেক্টে যদি আমরা করি এর মানে কত দশ কম দিয়েছে দশ বাই কত রঙ মানে কত নাইনটি শতকরা মানে কত ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তুমি এটা মুখস্থ করে এটাও করতে পারো কোনো অসুবিধার কিছু নেই এই অঙ্কের ক্ষেত্রে বাট এই ফর্মেটটা জানলে তুমি সব অঙ্ক নামাতে পারবে ওকে তো ক্যালকুলেশন করলে আমরা কত পাবো এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট পাবো ঠিক আছে চলো পরের অঙ্কটা দেখি তাহলে পরে দুই তাকে কি বলছে দেখো এক ব্যবসায়ী কোনো জিনিস ক্রয় মূল্যে বিক্রয় করে মানে আবার একই কথা বলছে কি বলছে ক্রয় মূল্যে বিক্রয় করে এবং বিক্রি করার দাবি করে কিন্তু ওজনের ওজনের সময় এবার এক কেজির পরিবর্তে এক কেজি মানে কত এক কেজি মানে আমরা জানি এক হাজার গ্রাম এক কেজি মানে আমরা কি জানি এক হাজার গ্রাম জানি এক হাজার গ্রামের পরিবর্তে কত নশো পঞ্চাশ গ্রামের ওজন ব্যবহার করে তা দেখো কেনা দামে বিক্রয় করছে মানে ব্যবসায়ী কোনো লাভ ক্ষতি কিছু হচ্ছে না তাহলে এসপি বাই সিপি ফরম্যাট একই ব্যাপার এসপি বাই কি সিপি ফরম্যাট তাহলে এখান থেকে দেখো একটা হচ্ছে এক হাজার গ্রাম আর তার পরিবর্তে কত গ্রাম দিয়েছে নব্বই নশো গ্রাম দিয়েছে ব্যবসায়ী লাভ হয়ে গেল মানে বড় সংখ্যা উপরে দেব উপরে গেল কত এক হাজার নিচে হবে কত নশো পঞ্চাশ ক্যান্সেল করো এটাকে পাঁচ দিয়ে বললে নাইনটিন হচ্ছে আর এখানে করলে কত হচ্ছে কুড়ি হচ্ছে তাহলে আমরা দেখো এখান থেকে কি পেলাম আমরা এখান থেকে পেলাম আমরা এখান থেকে পেলাম দেখো বিক্রয়ের মান কত কুড়ি ক্রয়ের মান কত উনিশ তাহলে এক টাকা লাভ হচ্ছে কত টাকায় উনিশ টাকায় তাহলে এক বাই উনিশ শতকরা মানে কত ইন্টু হানড্রেড পার্সেন্ট ওকে তাহলে পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পার্সেন্ট এত পারসেন্ট কী হবে তার লাভ হয়ে গেল তাহলে এখান থেকে অপশান দেখো কোনটা দেওয়া আছে পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পার্সেন্ট অপশান সিতে দেওয়া আছে তাহলে আমরা কী বলতে পারি অপশান সি রাইট অপশান বলতে পারি ওকে এই একই ফর্ম্যাটে সব অঙ্ক তোমরা দেখো পর পর আমরা কীভাবে করতে পারি চলো নেক্সট অঙ্ক দেখছি তিন দেখে কী বলছে এক ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করার দাবি করে একই ব্যাপার পরপর ধাপে ধাপে দেখো অঙ্কের ফরম্যাটও চেঞ্জ হবে কিন্তু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যে এক ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করার দাবি করে মানে এই যে কেনা মূল্যেই করছেন দ্যাট মিনস এখানে কোনো লাভ করতে কিছুই হচ্ছে না কিন্তু তবু সে তবু তবু সে টোয়েন্টি লাভ করে তাহলে সে কী করে টোয়েন্টি ফাইভ লাভ করে দেখো এবার ফরম্যাটটা একটু চেঞ্জ হলো মানে কি আগে আমরা যে কত গ্রামের বাটখারা ব্যবহার করতো বা ভুল মিটার স্কেল ব্যবহার করে কত সেন্টিমিটার ব্যবহার করেছিল সেটা কিন্তু বলে দিয়েছে বাট এই অঙ্কে বলে দিয়েছে যে এক কিলোগ্রামের পরিবর্তে কত গ্রামের বাটকারা ব্যবহার করে এটা বলে দিয়েছে দেখো তাহলে আমাদের এবার কিন্তু তার আগেরটা দেওয়া আছে মানে এক কেজির পরিবর্তে কত গ্রাম আমরা ব্যবহার করব ওকে তাহলে আমাদের সেই ফরম্যাট কিন্তু সেম এসপি বাই সিপি এসপি বাই সিপি ফর্ম্যাট করব আমরা এসপি বাই সিপি ফরম্যাট এই ফর্ম্যাটেই সবসময় চলে যাব। তাহলে দেখো যেহেতু ওই ব্যবসায়ীর লাভ হয়েছে কত পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট তুমি ভাবো যেহেতু পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে দ্যাট সে ওজনে কম দিয়েছিল নালে কেন লাভ হবে তাহলে ওজনে কম দিয়েছিল আমরা ধরলাম যে সঠিক ওজন কত এক কেজি মানে কত এক হাজার গ্রাম তাহলে এই এক হাজার গ্রাম না দিয়ে সে আমরা ধরলাম যে এক্স গ্রাম দিয়েছে আমরা ধরলাম কত এক্স গ্রাম দিয়েছে ওকে এক্স গ্রাম সে দিয়েছে কেন এক হাজারকে উপরে লিখলাম কারণ সে তো পরিমাণে কম দিয়েছে সেই জন্য ব্যবসায় লাভ হয়েছে সেই জন্য বড় মান এক হাজার আর তার থেকে ছোটো মান কত হবে একশো হবে তাহলে এর জন্য কত পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো পঁচিশ বাই কত ওয়ান হান্ড্রেড মানে এবার আগেরবার দেখো আগে এই ভ্যালুটা দেওয়া থাকতো আমরা এই পঁচিশ পার্সেন্ট বা যা যত পার্সেন্ট লাভ করতে সেটা আমরা বের করেছি ওকে এবার এই এক্সের ভ্যালু আমরা বের করবো তাহলে এখান থেকে ক্যালকুলেশান করো এটা দেখো চার হয় এটা কত হবে পাঁচ পাঁচ দিয়ে ক্যালকুলেশন করলে দেখো কুড়ি হচ্ছে ক্রস গুণ করলে দুশো হচ্ছে ক্রস গুণ করলে দেখো আটশো পাচ্ছি আমরা অথবা আটশো তাহলে এর ভ্যালু মানে আটশো মানে আমরা বলতে পারি যে সে এক কেজির পরিবর্তে আটশো গ্রামের বাটখারা ব্যবহার করেছিল তাহলে অপশান দেখো এ সঠিক অপশন আমরা বলতে পারছি ওকে তা দেখো একই ফরম্যাট ব্যবহার করলাম আগে যেমন কত ভুল বাটখারাটা বলে দিয়েছিল পরে লাভ পার্সেন্টটা বের করেছিলাম লাভ পার্সেন্ট বলে দিয়েছে ভুল বাটখারা ব্যবহার করলাম ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ওকে চলো নেক্সট অঙ্ক দেখব আমরা দাগ এক অসৎ ব্যবসায়ী তার দ্রব্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে কিন্তু সে একটি ভুল ওজন ব্যবহার করে এবং এত পার্সেন্ট লাভ করে দেখো একই ব্যাপার এখানে লাভ পার্সেন্টেজটা কীভাবে দেওয়া আছে লাভ পার্সেন্টেজটা বড়ো ফ্র্যাকশনে দেওয়া আছে তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিই এটাকে যদি আমরা ভেঙে নিই দেখো সাতচল্লিশ গুণ ছয় সাতচল্লিশ গুণ ছয় করলে আমরা পাই দুশো বিরাশি তার সঙ্গে আঠারো যোগ করলে আমরা কত পাবো তিনশো মানে এটা পাচ্ছি আমরা তিনশো বাই কত সাতচল্লিশ ওকে এত পার্সেন্ট তাহলে এখানে আমাদের কি বের করতে হচ্ছে এক কেজির পরিবর্তে কত গ্রামের বাটকারা ব্যবহার করবে সেটাই বের করতে হচ্ছে দেখো একই টাইপের তাহলে আমাদের এক কেজির পরিবর্তে আমরা ধরলাম ধরলাম যে এক্স গ্রাম ব্যবহার করেছে যেহেতু লাভ হয়েছে সেই জন্য বড় মানকে উপরে দিলাম আর এক্স গ্রাম নিচে দিলাম তাহলে এখানে দেখো যে এটাই কল্ট আমরা কি লিখবো এত পার্সেন্ট লাভ হয়েছে তুমি ভাবো যদি আমাদের আগের বার কি হয়েছিল দেখো আগের অঙ্কটা দেখো আমাদের এখানে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয়েছিল এই জন্য উপরে একশো পঁচিশ মানে একশোর সঙ্গে পঁচিশ যোগ করে দিয়েছিলাম বাট এবার দেখো মানটা কিসে রয়েছে ফ্র্যাকশানে রয়েছে তাহলে ফ্র্যাকশানে থাকলে একশোর সঙ্গে এই মানটা যোগ করব সেটাই উপরে হবে মানে এর সঙ্গে আমরা কি একশো যোগ করবো দেখো এটাকে আমি একটু জাস্ট এখানে করছি দেখো একশো বাই এক হাজার বাই কত এক্স দ্যাট ইজ এ গল আমরা কত লিখতে পারি আমরা লিখতে পারি এর সঙ্গে আমরা একশো যোগ করে নেব এর সঙ্গে আমরা একশো যোগ করব। কারণ যত পার্সেন্টেজ লাভ তাহলে একশোর সঙ্গে সেটাই আমরা যোগ করি যেহেতু ফ্যাকশন জন্য আলাদা লিখে নিলাম এটাকে ওকে তাহলে এটা করলে দেখো এটা করলে আমরা কত পাই সাতচল্লিশশো মানে পাঁচ হাজার বাই সাতচল্লিশ পাই এত পার্সেন্ট এত একশো সঙ্গে যদি এটা যোগ করি তখন আমরা পাচ্ছি পাঁচ হাজার বাই সাতচল্লিশ এবার বাই হান্ড্রেড করবো কেন বাই হান্ড্রেড করবো কারণ ওই এসপি বাই সিপি ফরম্যাটে যাচ্ছি আমরা তাহলে এখান থেকে আমরা কত করছি দেখো এখান থেকে আমরা করছি পাঁচ হাজার বাই কত সাতচল্লিশ ঠিক আছে আর নিচে কত হবে হান্ড্রেড হবে মানে এখানে বাই হান্ড্রেড মানে কত সেই হান্ড্রেডই নিচে থেকে গেলো তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করবো তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি দেখো এখান থেকে তিনটে শূন্য কেটে গেল পাঁচে যদি যদি ক্যান্সেল করি কত পাই আমরা এখান থেকে কুড়ি পাই তাহলে ক্রস গুণ করো এক্সিকল্টু কত সাতচল্লিশ নাইনটি ফোর নশো চল্লিশ গ্রাম তাহলে আমরা দেখো এক্সের ভ্যালু পেলাম কত নশো চল্লিশ গ্রাম মানে এক এক কেজির পরিবর্তে নশো চল্লিশ গ্রাম যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বলতে পারবো যে ওই ব্যবসায়ী ক্রয় মূল্যে যদি জিনিস বিক্রয় করে তাহলে ছয় পূর্ণ আটশো বাই সাতচল্লিশ পার্সেন্ট কী হবে লাভ হবে ওকে খুব দেখো এখানে কিচ্ছু প্রবলেম নেই শুধুমাত্র পার্সেন্টেজটা ফ্রাকশন দেওয়া আছে এই জন্য আমাদের এখানে যোগটাকে আমি আলাদা করে দেখিয়ে দিলাম বাট তোমরা যখন এই সিম্পল পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন আগের বারের মতো একদম খুব সহজ উপায় করে নিতে পারবে এখানে জাস্ট ক্যালকুলেশনটা একটু বুঝে করবে ওকে চলো নেক্সট অঙ্ক দেখি পাঁচ এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে কিন্তু ফিফটিন পার্সেন্ট কম ওজন ব্যবহার করে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর দেখো এবার একটা স্টেপ বেড়ে গেল কী বলছে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করে মানে সে বিক্রয় করার সময় টোয়েন্টি পারসেন্ট ক্ষতি হয়েছিল তাহলে আমাদের ফরম্যাট কি একটাই এসপি বাই সিপি মানে বিক্রয় বাই ক্রয় তাহলে তুমি ভাবো সে টোয়েন্টি পারসেন্ট যদি ক্ষতি করে তাহলে ব্যবসায়ীর ক্ষতি হয়ে গেল বলে দিয়েছে ক্ষতি হওয়া মানে ছোট সংখ্যা উপরে ছোট সংখ্যা কি এখানে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে একটা যদি একশো হয় একটা যদি একশো হয় তাহলে আরেকটা কত হবে এইটটি হবে তাহলে এই যে দুটো সংখ্যার মধ্যে ব্যবসায়ের কী হচ্ছে ক্ষতি হচ্ছে জন্য ছোটো মান উপরে তাহলে উপরে আশি হয়ে গেল আর নিচে কত হয়ে যাবে একশো হয়ে গেল ইন্টু পরের কন্ডিশান কী বলছে কিন্তু বিক্রি করার সময় সে পনেরো পার্সেন্ট কম ওজন দেয় মানে এক কেজির পরি একশো গ্রামের পরিবর্তে পনেরো পার্সেন্ট কম মানে পঁচাশি গ্রাম ব্যবহার করে সে দেওয়া উচিত তার কত একশো গ্রাম কিন্তু দিয়ে দেবে কত ফিফটিন পার্সেন্ট কম মানে পঁচাশি গ্রাম তাহলে এই ক্ষেত্রে ব্যবসায়ী লাভ হচ্ছে দেখো ব্যবসায়ীর দেওয়া উচিত দেওয়া উচিত কত একশো গ্রাম কিন্তু দিচ্ছে কত ফিফটিন কম মানে পঁচাশি গ্রাম দিচ্ছে তার মানে কি ব্যবসায়ী কম দিচ্ছে মানে ব্যবসায়ী লাভ তাহলে এই যে একশো আর এইটটি ফাইভ এর মধ্যে বড় কোনটা একশো বড় ওটাকে উপরে দিয়ে দাও তাহলে উপরে একশো নিচে কত হবে এইটটি ফাইভ ওকে এইটটি ফাইভ একশো একশো কেটে দাও পাঁচে দিয়ে কাটলে একটু কত হয় ষোলো হয় আর এখানে কত হয় সতেরো হয় এবার খেয়াল করো এখানে আমরা এখানে দেখো আমরা সিপির জায়গায় কত পেলাম সিপির জায়গায় পেলাম আমরা সতেরো এসপির জায়গায় কত পেলাম এসপির জায়গায় পেলাম আমরা কত ষোলো পেলাম ওকে মানে আমরা বলতেই পারছি দেখো ক্রয় মূল্য কিন্তু বেশি ক্রয় মূল্য কত সতেরো বিক্রয় জায়গায় কত আছে ষোলো আছে তাহলে সতেরো টাকায় এক টাকা ক্ষতি হয়ে আমরা বলতে পারি তাহলে ক্ষতির হার বের করবো এবার কি হবে ক্ষতির হার ক্ষতির হার ওকে তাহলে এক বাই সতেরো ইন্টু কত হান্ড্রেড পারসেন্ট তাহলে এটাকে ভাগ করে দাও দেখো পাঁচ সতেরো পঁচাশি মানে পাঁচবার যায় তাহলে ফিফটিন বাই কত সতেরো এত পার্সেন্ট কী হবে ক্ষতি হবে তাহলে ক্ষতি মানে দেখো অপশান কোথায় আছে এটা আছে অপশান বিতে আছে যে পাঁচ পূর্ণ ফিফটিন বাই সতেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে দেখো কত সহজভাবে একদম সিম্পল কনসেপ্টে মানে তোমাদের ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না সেইভাবে আমরা করতে পারবো তাহলে এরকম যত কন্ডিশন এরপরে আরো কন্ডিশন দিলে ইন্টু ইন্টু করে এরকম ভাবে আমরা পর লিখবো আমরা দেখবো স্পিড জায়গায় কত আছে এর জায়গায় কত আছে তার রেসপেক্টে আমরা লাভ ক্ষতির পার্সেন্টেজ হিসাব করে নেব ওকে যেহেতু এখানে বিক্রয়ের মানটা বড় ক্রয়ের মানটা বড় সেজন্য কি বলছি আমরা ক্ষতি হয়েছে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক চলো নেক্সট অঙ্ক দেখি ছয় দাগা একজন ব্যবসায়ী চা বিক্রির ওপর ফোর পার্সেন্ট ক্ষতির দাবি করে মানে একজন ব্যবসায়ী সে চা বিক্রি করে বললো আমার ফোর পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে ব্যবসায় তোর ক্ষতি করলে চলবে না সংসার চলবে কি করে তো নিজেও খাবে তবে তাহলে অন্য দিক থেকে সে লাভ করে নেবে যেহেতু অসৎ ব্যবসায়ী অঙ্ক ই করছি আমরা ওকে তাহলে এখান থেকে এই ফোর পারসেন্ট ক্ষতির দাবি করে তাহলে আমাদের ফরম্যাট কি এসপি বাই সিপি এস বাই সিপি ফোর পারসেন্ট ক্ষতি দাবি করে মানে ক্ষতি হলে যে চার পার্সেন্ট ক্ষতি হয়ে গেলে একশো জায়গায় কত হচ্ছে নাইনটি সিক্স হচ্ছে এই যে একশো আর নাইনটি সিক্স একশো আর নাইনটি সিক্স তাহলে এর মধ্যে ক্ষতি হওয়া মানে ছোটো মান উপরে উপরে নাইনটি সিক্স নিচে কত হচ্ছে একশো হচ্ছে গেল এটা তারপরে কি বলছে দেখো কিন্তু ওজনের পরিবর্তে এই যে কিন্তু একটা রয়েছে তাহলে কিন্তু কি করে ওজনের সময় এক কেজির পরিবর্তে এক কেজির পরিবর্তে আটশো চল্লিশ গ্রামের বাটকা ব্যবহার করে মানে এক কেজি দেওয়া উচিত কিন্তু দিয়েছে কত আটশো চল্লিশ গ্রাম তাহলে এক কেজি মানে কত এক কেজি মানে হাজার গ্রাম এক কেজি আমরা সবাই জানি কত হাজার গ্রাম তাহলে এই হাজার গ্রাম না দিয়ে দিলো কত আটশো চল্লিশ মানে ব্যবসায়ীর এই ক্ষেত্রে আবার লাভ হয়ে গেল লাভ মানে দেখো একটা হচ্ছে হাজার আর একটা কত আটশো চল্লিশ তার মানে লাভ মানে কি বড় মান উপরে দেবো আমরা তাহলে উপরে চলে গেল কত এক হাজার আর নিচে কত হলো আটশো চল্লিশ দেখো এখান থেকে আমরা শূন্য শূন্য ক্যান্সেল করে দিই এটা এটা ক্যান্সেল করে দিই উপরে নাইনটি সিক্স নিচে চুরাশি তাহলে আমরা চার দিয়ে কাটাকাটি করলে কত হয় চার একুশ চুরাশি আর এখানে চার চব্বিশ আবার দেখো তিন দিয়ে কাটতে পারি সাত এখানে কত আট হয় তার মানে আমরা এসপির জায়গায় কত পেলাম দেখো আমরা এসপির জায়গায় কত পেলাম এসপির জায়গায় পেলাম কত আট আর সিপির জায়গায় কত পেলাম সাত পেলাম আমরা তাই না সিপি কত সাত এসপি কত আট তাহলে আমরা বলতে পারছি বিক্রয় মূল্যের ভ্যালু বেশি তার মানে সাত টাকা এক টাকা লাভ বলতে পারি আমরা সাত টাকা এক টাকা লাভ বলতে পারছি তাহলে শতকরা শতকরা লাভ লাভ মানে মানে কত আমরা বলতে পারি এটাকে ভাগ করে দেখো দেখো চোদ্দ বার চোদ্দেন্ট এটা কি হবে এটা প্রফিট হবে ওকে মানে তার কি হচ্ছে লাভ হয়ে গেল এটা প্রফিট হয়ে গেল অপশান দেখো কোথায় রয়েছে চোদ্দ পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট কি হচ্ছে লাভ তাহলে লাভ ক্ষতি দেখো এখান থেকে আমরা বুঝে করবো ওকে তাহলে অপশান বি সঠিক উত্তর দেখো খুব কত সহজভাবে একদম সিম্পল কনসেপ্টে এভরি অঙ্ক এখান থেকে যা দেবে সবই আমরা করতে পারবো চলো পরেরটা দেখি দেখো এই যে তোমাদের টাইপটা আমি শিখে দিলাম তাহলে এটা তোমাদের জন্য এই অঙ্কটা হোমওয়ার্ক দেওয়া থাকবে হোমওয়ার্ক দেওয়া থাকলে এটা হোমওয়ার্ক ওকে এটা তোমরা নিজেরা উত্তর করবে নিজেরা উত্তর করে কমেন্টে জানাবে যে সঠিক উত্তর কি হলো যদি তোমরা কমেন্টে ঠিকঠাক উত্তর বলতে পারবো দ্যাট মিনস আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো শিখতে পেরেছো ওকে তাহলে এর উত্তর কি হবে তোমাদের হোমওয়ার্ক এবং কোশ্চেন অফ দ্য ডেই বলতে পারো কোশ্চেন অফ দ্য ডে ওকে কোশ্চেন অফ দ্য ডে এই কোশ্চেনটা তোমরা নিজেরা সলভ করবে সলভ করে আমাকে জানাবে কমেন্টে উত্তর কত হয় এবং প্রত্যেকে এটা বলবে কমেন্টে যে ক্লাস কেমন লাগলো বা আমার ক্লাস তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে আরো অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ওকে তো আমাদের যে চ্যানেল ইউটিউব চ্যানেল তোমরা চাইলে ওটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে সঙ্গে বেল আইকনটাও দাবিয়ে রাখবে যাতে নোটিফিকেশান সহজে চলে যায় কারণ এখন আমাদের এভরিডে লাইভ ক্লাস হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে এভরিডে ওকে লাইভ ক্লাস থাকছে যেখানে ম্যাথস থাকবে জিআই থাকছে সায়েন্স থাকছে জিকে থাকছে এবং ইংলিশ আপলোডেড ক্লাস থাকছে ওকে আর আপলোডেড ক্লাস যেখানে আমাদের ওয়াইজ থাকবে টপ ফাইভ থাকবে জিআই চ্যাপ্টার ধরে থাকবে ইভেন কেউ যদি বাড়ি বসেও ঠিকঠাক করে এই চ্যানেলকে ফলো করো তাহলে তোমাদের চাকরির জন্য যা প্রয়োজন এভরিথিং আমরা প্রোভাইড করবো ওকে তো চলো আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থেকো গুড নাইট